নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব বোধ এবং শুক্রের একটি সংযোগ নিয়ে যে সংযোগ তৈরি হচ্ছে সিংহ রাশির ঘর মূলত এই সংযোগের যে সময়কালটা অর্থাৎ যে সময়কালটা অ্যাক্টিভভাবে আমরা ফল পেতে পারি সেটি হলো পয়লা আগস্ট থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে মানে পনেরো দিন তবে প্রাকটিক্যালি একত্রিশে জুলাই থেকেই এই সংযোগের সূত্রপাত হবে এবং ২২ তারিখ পর্যন্ত এই সংযোগ থাকবে যদিও পনেরো তারিখের পর রবি গ্রহ তার নিজের রাশিতে প্রবেশ করার কারণে বুধ শুক্র এবং রবির একটি ত্রিগ্রহ যোগ তৈরি হবে তখন এই দুটি গ্রহের যে যোগ নিয়ে আমরা আজকে আলোচনা করছি ততটা ইফেক্টিভ হবে না রবির ঘর সিংহরা সেখানে বুধ অত্যাধিক কমফোর্টেবল বোধের মিত্র বলেন রবি পক্ষান্তরে শুক্র রবির রাশিতে খুব একটা কমফর্টেবল নয় যে কারণে আমরা বারবার দেখবেন বলার চেষ্টা করি যে শুক্র রবির রাশিতে থাকুক রবির নক্ষত্রে থাকুক বা রবিযুক্ত অবস্থায় থাকুক সেই ধরনের সিচুয়েশনে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স লাকজারিয়াস লাইফ ডিল করার ক্ষেত্রে ডিস্টারবেন্স আর্থিক ডিস্টারবেন্সের জায়গা বিভিন্ন রকমভাবে চলে আসে বা চলে আসতে পারেন যদিও এই সংযোগ এটি একটি শুভ সংযোগ কারণ এমনিতেও আপনার রাশির তৃতীয়ভাবে তৈরি হবে আপনার লগ্নাধিপতি যদিও দ্বাদশপতি ব্যয় সেই সংযোগের সাথে যুক্ত এবং অতি অবশ্যই বলা যেতে পারে এই সংযোগের সাথে আপনার চতুর্থ পতি এবং পঞ্চমপতি যুক্ত এবং অবশ্যই তৃতীয় পতিও যুক্ত হবেন কারণ তৃতীয়ভাবে এই সংযোগটি তৈরি হচ্ছে প্রথমেই আপনাদের বলি এই সংযোগের প্রভাব কি কি দিক থেকে আসতে পারে মার্কারি আপনারা জানেন ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে ইন্টেলিজেন্সি ইজ মার্কারি মার্কারি অ্যাডাপ্টিবিলিটি মার্কারি রিপ্রেজেন্ট চেঞ্জেবিলিটি অ্যান্ড রিজার্নি একটা মানুষের মধ্যে অনুসন্ধিত এই যে গুণাবলীটা এটা কিন্তু মার্কারি প্রদান করে সবাই প্রশ্ন করতে পারে না সবাই কারণও খোঁজে না যারা কারণ খোঁজে যারা কারণ খোঁজার চেষ্টা করে যারা রিজনকে জানার চেষ্টা করে তারা কিন্তু মার্কারি আয়দার তাদের যথেষ্ট পজিটিভ অথবা অ্যাটলিস্ট মার্কারি তাদের জন্য হেল্পফুল এছাড়াও আমরা দেখতে পারব মার্কারি ইন্টেলিজেন্সির সাথে সাথে তার প্রভাব কিন্তু আমরা মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রেও লক্ষ্য করতে পারি কতটা ভাববে কতটা একটা মানুষ পার্টিকুলার কিছু বিষয়ের সাথে সংযুক্ত হবে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা মার্কারির শুভ প্রভাব থাকে এছাড়াও আমরা যদি ভিনাসকে নিয়ে আলোচনা করি আপনারা জানেন যে ভিনাস ইজ দ্য লর্ড অফ লাভ অ্যান্ড পিচ অ্যান্ড লাক্সারি অ্যান্ড প্লেজার অ্যান্ড তার সাথে সাথে ভিনাস কিন্তু লিকুইড ক্যাশের ক্ষেত্রেও অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ ভিনাস আপনার যদি শুভ হয় কোনো দিন অ্যাটলিস্ট কাঁচা পয়সার অভাব হবে না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে অনেকের দেখবেন প্রচুর সম্পদ থাকে তার পিতার দিক থেকে তিনি হয়তো প্রচুর সম্পদ পেয়েছেন বা তার নামে হয়তো পঞ্চাশ বিঘে জমি আছে বা চল্লিশ বিঘা জমি আছে আছে তার নামে অনেক সম্পদ আছে কিন্তু সে তারপরেও তার দৈন দশা থেকে বেরোতে পারে না বিষয়টা কেমন কারণ সে তো ভোগ করতে পারে না তার অর্থ আছে তার নামে আছে কিন্তু সে সেটাকে কাজে লাগাতে পারে না এরকম অনেক মানুষ আমরা আমাদের আশেপাশে লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করি এটা জেনে রাখতে হবে তার ভিনাস কিন্তু ততটা সাপোর্টিভ নয় তার জুপিটার খুব সাপোর্টিভ যে কারণে তার স্থায়ী সম্পত্তি প্রচুর থাকা সত্ত্বেও সে ভোগ করতে পারছে না ডিউ টু অ্যাবসেন্স অফ গুড ভিনাস এখন আমরা যদি আজকে আলোচনা করি যে এই মার্কেটি ভিনাসের কম্বিনেশন মিথুনের জন্য কতটা পজিটিভ চলুন আমরা সেটা পরপর আলোচনা করছি প্রথমেই বলি এই সঞ্চার কিন্তু আপনাদের জন্য শুভ তৃতীয়ভাবে এই সঞ্চার তৈরি হওয়ার কারণে যোগাযোগ কিন্তু প্রচুর 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 বাড়বে যে কাজটা আপনি এতদিন ধরে করার চেষ্টা করছিলেন যে কাজটা হয়তো বর্তমানে কোনো কারণবশত আটকে গিয়েছে আপনি চেষ্টা করছেন কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন কোনো একজনের সিগনেচারের কারণে হয়তো আপনার কাজটা হোল্ড হয়ে পড়ে আছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে যদি এই সময় নিউ ফ্রেন্ডশিপের এই সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব এই সময় নতুন কোনো বন্ধুত্ব হতে পারে কিংবা যাদের রিলেশনশিপ ছিল আমি ধরে নিচ্ছি যাদের রিলেশনশিপ ছিল তাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা সমস্যা বা একটা সাডেন সমস্যা আসতে পারে আসার পজিবিলিটিস কিন্তু স্ট্রংলি থাকছে সো আমাদেরকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে যাতে এই সময় রিলেশনশিপের জায়গাটাকে একটু স্ট্রং করা যায় আমি বলে দিচ্ছি আপনাদের এই সময় যোগাযোগ বাড়বে হয়তো এক মাস আপনার সাথে কন্ট্যাক্ট নেই হয়তো দু মাস আপনার সাথে কন্ট্যাক্ট নেই এই দু মাসে দু বার কল করেছেন দেখছেন ব্লক লিস্টেই ফেলা তারপরেও আপনার কন্ট্যাক্ট করার ইচ্ছা অদম্য প্রয়াস সেটা এখনও পর্যন্ত বেঁচে আছে বা তার অস্তিত্বটারও আছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনার যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার জেমিনায় হয়ে থাকে যেহেতু থার্ড হাউসে এই সংযোগ তৈরি হবে সো আমরা একটা বেটার আউটকাম পাবো সেই আশা রাখতেই পারি যদিও থার্ড হাউস এই কম্বিনেশন ওভারঅল সাকসেসকেও কিন্তু রিপ্রেজেন্ট করে কোনো একটি কাজ কোনো একটি বিষয় যেটি আপনার দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিন বলতে কয়েক বছরের সমস্যা সেটা ভাববেন না দু মাস চার মাস পাঁচ মাসের মধ্যে কোনো একটি সমস্যা হয়েছে যেটিকে আপনি সমাধান করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন কিন্তু পারের ইউ ট্রাইড এ লট বাট ফেইল্ড এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বা গ্রোথ তার সম্ভাবনা বাড়বে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ ওয়াইভ দ্যাট ইউ ক্যান গেট দ্যাট ইউ উইল গেট এবং আরেকটা কথা কি বলুন তো সেটি হল বুধ শুক্রের কম্বিনেশানে আপনার স্বজনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে বন্ধুর সাথে সম্পর্ক ভালো হবে পুরনো বন্ধু হোক নতুন বন্ধু হোক বন্ধু সম্পর্ক বা বন্ধু ভাগ্য পজিটিভ দিকে যাবে দেখুন রিলেশনশিপ ছাড়াও জীবন হয় জীবনটা শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে না আমাদের লাইফে এমন স্পেশাল অনেক বন্ধু থাকে ইভেন এমন কোনো স্পেশাল বন্ধু থাকে তারা হয়তো রিলেশনশিপের মানুষটির থেকেও বেশি দামি বা দরকার তো আমি মনে করি যাদের এই সমস্ত মানুষদের সাথেও সম্পর্ক কোনো কারণবশত খারাপ হয়েছিল বা খারাপ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা অতিরিক্ত মাত্রায় বেশি রয়েছে আমি মনে করছি এই সংসার আপনাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করবে বিদ্যা তবে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে এই সময় যে কোনো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু শুভ হবে সহোদর আপনার ভাই আপনার বোন বা আপনার সিবলিংসদের সাথে যার যার সমস্যা হয়েছে সেখানেও একটা প্রবলেম সেখানেও বনি বনার অভাব এমন কিছু কথা বলেছিলেন তারা হয়তো নিতে পারেনি বা তারা এমন কিছু কথা বলেছিল সেটা হয়তো আপনার খুব একটা পছন্দ হয়নি তো যারা যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে অলরেডি পড়ে গিয়েছেন যারা এই সমস্যার জন্য মেন্টালি উইক হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি ল লিটিগেশন নিয়ে একটা দারুণ সফলতা আপনারা পেতে চলেছেন মিথুন রাশি বা মিথুল লগ্নের জাতক জাতিকাদের যে বা যারা সমস্যার মধ্যে রয়েছে মূলত ল লিটিগেশন ইত্যাদি ম্যাটারকে কেন্দ্র করে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু এক কথাই বলছি বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা লয়ার আছেন যারা অ্যাডভোকেট আছেন যারা ব্যারিস্টার রয়েছেন এই ধরনের প্রফেশানে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে চেঞ্জ হবে আইটি প্রফেশনে যারা আছেন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড যারা যুক্ত রয়েছেন ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টেন্সি রিলেটেড যে কোনো ম্যাটারের সাথে তাদের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা বেশি যারা কম্পিউটার বেস যে কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সমগোত্রীয় বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আপনারা জানেন দ্বিতীয়ের দ্বিতীয় হচ্ছে তৃতীয় ভাব মানিটারি বিষয়ের ক্ষেত্রেও আমরা সামথিং পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি যে এখানেও আপনার কিছু একটা ধনাত্মক ভাইস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিঠুন এই সঞ্চার আপনাকে এই সকল বিষয়ে পজিটিভ ফল দেবে তবে এর একটা ড্রব্যাক আছে সেটা এবার আমাদের বুঝতে হবে যে এর কনস কি কনসটা হলো আপনারা জানেন যে মার্কারি ভিনাসের কম্বিনেশন একটা হাই পজিবিলিটিস থাকে আনকনভেনশনাল কিছু রিলেশনশিপকে গ্রো করতে এই সময়ে কিছু এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স তৈরি হতে পারে কিছু এক্সট্রা রিলেশনশিপ তৈরি হতে পারে হয়তো আপনি অলরেডি রিলেশনশিপে রয়েছেন তারপরেও এই সময়ের প্রভাবে আপনার হয়তো পুনরায় রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা পজিবিলিটিস তৈরি হতে পারে সো ইউ হ্যাভ টু অ্যাওয়ার ইউ হ্যাভ টু বি সিকিওর আপনাকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এই পার্টিকুলার বিষয়টিকে স্কেপ করার জন্য কারণ আমি মনে করি মিথুনের রিলেশনশিপ এবং মিথুন যদি এক্সট্রা রিলেশনশিপে জড়িয়ে পড়ে এটা মিথুনের জীবনচক্রের সব থেকে রং ডিসিশন হয়ে থাকবে সাধারণত মিথুনকে খুব সিকিওর থাকতে হয় মিথুনকে খুব সচেতন কারণ বন্ধুই মিথুনের জীবনে অনেক সময় পজিটিভিটির পরিবর্তে নেগেটিভিটি নিয়ে আসে দেখো এটি আমরা প্রত্যেকেই জানি যে একটি ভালো বই হয়তো একশো বন্ধুর সমান কিন্তু একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান যদিও মিথুনের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ নিয়ে কিন্তু এই সাজেশন ছাড়া আমার কাছে অন্য কোনো অপশান নেই আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন সেই কামনা শ্রীগণেশের চরণে করি এবং অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীগণেশের টিপাই থাকবেন শেষ করছে এখানেই জয় শ্রীগণেশ